এক গতিতে কাজ চলতেছে দেখা যায় মাত্র চার পাঁচজন মানুষে উくりদি ঘসার হ্যাঁ এটা কইরা এত বড় ব্রিজের কাজ কোন অবস্থাতেই তাড়াতাড়ি সম্ভব হইতো না এই ফ্লোর দি কাজ যেটা ওর দীর্ঘ দিতা দুই বছরও শেষ হবে না মহিলাও ডরে উঠতে পায় না পুরুষ মহিলা দুইজন উঠে পুরুষটো ছয়জন এক লগে উটা কোনো সিঙ্গুলার নাই অনেক সময় মহিলা এবং শিশুরা তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংস্কার কাজের জন্য গত 17 আগস্ট থেকে বন্ধ আছে বুকে দাঁড়িয়ে থাকা সিলেটের এই ঐতিহ্যবাহী কিম্ব্রিজ আর কিনব্রিজ বন্ধের সময় যত করাচ্ছে অভিযোগের পাল্লা যেন ততই ভারী হচ্ছে ঠিক করে লেবার না লাগাইলে চব্বিশ ঘন্টা খাস করতে হবে তো হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যা বাচ্চা কাচ্চা সহ নৌকার মধ্যে যে রিস্ক নিয়া মানুষে আওয়া যাওয়া করে যদি একটা নৌকা ডুবি হয় তাইলে মানুষের প্রাণ রক্ষা হইতো না কাজেই যারা এই ব্রিজ ট্যান্ডার্ড পাইছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা রাখুল আবেদন তারা যেন দিন রায় চব্বিশ ঘন্টার দ্বিতীয় মানুষ লাগাইয়া ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট করে এবং মানুষের যাতায়াতের পথ সুগম করিয়া দেয় যে গতিতে কাজ চলতেছে দেখা যায় মাত্র চার পাঁচজন মানুষের উপরে দিয়ে গসার হ্যাঁ এটা কইরা এত বড় ব্রিজের কাজ কোন অবস্থাতেই তাড়াতাড়ি সম্ভব হইতো না আর হচ্ছে কি ফুলের সাজ যে ধীর গতিতে হর বিশেষ করে মহিলারা যে আঘাট উঠতে গিয়ে ভাই বিরাট সমস্যা হচ্ছে এবং লামাও বিরাট সমস্যা হচ্ছে এদিকে দেখা গেছে যে ফুলর যে খাদ যেটা ওর দীর্ঘদিন দুই বছরও শেষ হবে না এখন এটা যদি আমরা যদি স্থানীয়ভাবে যদি মনে করেন আমাদের মেয়র সাহেব যদি এটা উদ্যোগ নেন যদি তাড়াতাড়ি যদি এটা যদি সে স্কুলটা যদি কমপ্লিট করেন তাহলে আমাদের সুবিধা হয় হবে চাই নিয়া খুব কষ্ট হচ্ছে প্রতিদিন মিনিমাম মনে প্রায় লাখের কাছাকাছি মানুষ আপডাউন ডাউন করতেছে লাখের কাছাকাছি মানুষ যদি ডাউন করে তাহলে দেখা যাচ্ছে এখানে ডাউন দশ টাকা করেই একদম পার হেড যদি মানুষ দেয় যদি তাহলে দেখা যায় যে দশ লক্ষ টাকা প্রতিদিন এখানে বাড়া বাড়া আদায় ঘর পাঁচ টাকা করে নিলে একদম মানুষ যদি ইফারে যায় পাঁচ টাকা আইতে পাঁচ টাকা দশ টাকা এখন এক লক্ষ মানুষ যদি আপডাউন করে তাহলে দেখা গেছে যে কেন পার ডে দশ লক্ষ টাকা ইনকাম হচ্ছে দেখার তুলনায় সার্ভিসের মান ভালো না বলতে এখানে যে নৌকা যেগুলো আছে এইগুলা আসলে যথেষ্ট নাই আর এবং যে উঠার যে সিঁড়ি যেটা লামার যে সিঁড়ি যেটা দোভারের ইফারের সুবিধা আছে ইফারে সুবিধা নাই মানুষজন যাতায়াত প্রত্যেকে ভুগান্তির শিকার শতাধিক যাত্রী কারণ নৌকার ধারণ ক্ষমতার চাইতে বেশি অনেক সময় মহিলা এবং শিশুরা তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা আশা করব দ্রুত এই ব্রিজের কাজ সম্পূর্ণ করে জনসাধারণের জন্য খুলে দেওয়ার উদারত আহ্বান জানাই প্রশাসনের উর্ধ কর্তৃপক্ষের কাছে কারণ যে কোনো মুহূর্তে এই নদীতে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা করতে পারে এই আশঙ্কা এই সিলেটের মানুষের কারণ এই ক্রিন বীজ হচ্ছে সিলেটের শহরে ঢুকার প্রধান প্রবেশপথ এই প্রবেশপথে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত প্রতিদিন কিন্তু এই ক্রিন বীজ যে যেভাবে কাজ হচ্ছে অত্যন্ত স্লো এবং দীর্ঘতিতে আমরা আশা করব যে এই কাজ আরও ত্বরান্বিত করার জন্য যে দুই মাস সময় দেওয়া হয়েছে আমরা এই দুই মাস সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে সেটা আমরা আশা করতে পারি না কারণ যেভাবে স্লোভাবে কাজ হচ্ছে আমরা আশা করব এই কাজগুলো আরও আরো দ্রুত করার জন্য প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাই এবং সিলেটের মানুষের শান্তিপূর্ণভাবে যাতায়াতের পথ যেন সুগম হয় উঠানো ব্যবস্থা খুবই কষ্টজনক ব্যাপার এখানে ওই যে সিঁড়ি আপনার অনেক মহিলার জুতা দিতে পারে মহিলা পুরুষ অনেক জুতা পারে বুঝিনি এর ফলে মহিলা উঠ উঠতে পারে না পুরুষ মহিলা উঠে পুরুষ উঠে সহজে এক লোকে ওটা কোনো শৃঙ্খলা নাই ওদের পুরুষ মহিলার এক উঠার পরে আগে যাত্রীবাহী যারা আছে মহিলা উঠার পরে আগে পুরুষের সাইডে উঠা এটা কোনো সিস্টেম নাই বুঝতেনি মহিলা যদি একজন উঠে পুরুষের দশজন উঠে মহিলা উঠতে পারে না মহিলার কোনো রাস্তাঘাটে না ওর আমরা তো চলতে পারে কিন্তু মেয়েরা তো আর আইতে দিতে পারে না যেমন স্কুলের যারা বাচ্চারা লইয়ে আইতে যেমন আমি প্রতিদিন সকালে আমার ছেলের লৈ স্কুল হইতে একটু কষ্ট হয়

কিন্তু এটা আবার অন্যরা তো বাচ্চারা তো আর এটা করতে পারে না কৃতপক্ষের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে অতি তাড়াতাড়ি আমাদের কিং কাজটা সমাধান সুন্দর করে দিতে পারলে আমরা সিলেটবাসী সিলেটবাসী আপনার কাছে কৃতিক কত নৌকা নিয়ে অভিযোগ এটাই বলা যায় হ্যাঁ নৌকা তো বাড়ানোর প্রয়োজন আছে এই যে এই দেখেন দুই মিনিট সময় লাগে না এক মিনিট সময় লাগে না পাড়াপাড়ি হয়ে যায় এখানে গর্ভবতী মহিলা আছে এখানে শিশু আছে এখানে অনেক ধরনের আমাদের মতো বয় মানুষ আছে আমরা তো কোন সময় ফাও বাঙবো হাত বাঙবো সেটা আমাদের বিয়ার একটি রিক্সে আছে নৌকাতে উঠার সময় এই যে এখানে সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো অনেক দুঃখজনক এই এফারে হয়তো আমদালির সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে সুন্দর করে উঠতে পারে সেই ফারে উঠা এবং নামা যে এত দায়বদ্ধ এত কষ্ট আজকে যদি কারোর যদি ফাও একটু আঘাত ফায় মনে করেন আমি আমার বয়স ষাট বছর এর উর্ধে যারা আছে ফায় যদি আঘাত পায় কষ্ট পায় তো এই ব্যথা তো কবরই যেতে হবে সিলেটের ঐতিহ্যবাহী এই কিন ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় লাখো মানুষ শহরের এপার থেকে ওপারে পারাপার করেন দীর্ঘদিন যাবৎ কিন ব্রিজ বন্ধ থাকায় বিকল্প হিসেবে তারা ব্যবহার করছেন খেয়া নৌকা অতিরিক্ত যাত্রী পরিবহন নৌকার সংখ্যা কম ব্রিজের ধীর গতিতে হচ্ছে কাজ এমন নানা অভিযোগ করছেন সিলেটবাসী নিবেন্দু তালুকদার সিলেট ভিউ Sileto.